রাজ্যের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি। সোমবার মঙ্গলবার প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে জুড়ে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবারও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি কতদিন চলবে, কী জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটিকে ভালো লাগে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তা চলুন দেখিনি, গত সপ্তাহ শুরু হয়েছিল ব্যাপক ঝড় বৃষ্টি আকাশের মুখ ভারী নিয়ে, তাই উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গ। তবে সেই চিত্র এবার উধাও, আবারও তপ্ত দুপুর ফিরে এসছে কলকাতা সংলগ্ন এলাকায়। গরমে রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। এখনও সকলের কাছে একটাই প্রশ্ন যে আবার কবে নামবে বৃষ্টি, আর সেই নিয়ে লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়াপি সূত্রে জানা গিয়েছে আগামীকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই, তবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। দিন রাতে তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে, তবে আজ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি। পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলা, যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ইত্যাদি জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা। তবে আজ থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আজ আবহাওয়া বদল হবে দক্ষিণবঙ্গে, আগামীকাল এবং পরশু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 39 থেকে 90%। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবেশ থাকবে বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত, তারপর থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে। মূলত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশের কারণে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 31 মার্চ নতুন করে পশ্চিম ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে চলেছে, আর এই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোবে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়, মৌসুমী অক্ষরেখা তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত বৃষ্টিতে রয়েছে, আর এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার কলকাতা বা দক্ষিণবঙ্গের অন্য কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে।